নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স আটান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বারোতে হাত বদল হয়েছে মোট পাঁচশো আট কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিয়াল্লিশটির কমেছে তিনশো উনিশটির আর অপরিবর্তিত রয়েছে আটাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ উইকে মার্কেটস নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ে ছিল এই উইকের ওপেনিং ডেস ছিল পাঁচ হাজার পাঁচশো সতেরো এবং তা প্রায় দুশো পাঁচ পয়েন্ট কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বারো পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্ন ছিল যথেষ্ট কম মাত্র মাত্র পাঁচশো কোটি টাকা অর্থাৎ ইনভেস্টর ইনভেস্টাররা মার্কেটে যথেষ্ট কম পার্টিসিপেট করছে এবং মার্কেটে মার্কেট সেলিং প্রেশার যথেষ্ট বেড়ে গিয়েছে অর্থাৎ ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট লিকুইডেট করার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সেক্টর পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র এগারো পার্সেন্ট কোম্পানি কমেছে অলমোস্ট কোম্পানি এবং অপরিবর্তিত ছিল মাত্র ষাট পার্সেন্ট কোম্পানির প্রাইস অর্থাৎ এই সিচুয়েশনটি মূলত মার্কেটে ইন্ডেক্স কমার মাধ্যমে এবং লো টার্নভারের মধ্যে আমরা মনে করি ফাইনালি সেক্টরেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ছিল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং